দেশে এখন আবার নতুন করে লোডশেডিং শুরু হয়েছে। কোন পরিস্থিতিতে আপনি দেশকে নিয়ে গেছেন? আজকে বিষয় নীতি এসেছে ভালো নির্বাচনের প্রশ্ন, বাংলাদেশের মানবতার প্রশ্ন। আপনি সারের দাম বাড়িয়েছেন, কৃষকদের বুকে আপনার লাফি মেরেছেন। যে পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন, আপনার সরকার হবে, সেটা খুব স্বস্তিদায়ক, সম্মানজনক, ভালো পরিস্থিতি, এটা চিন্তা করেন না। দেশের কোটি কোটি টাকার সম্পদ, লক্ষ কোটি টাকার সম্পদ সেটি পানিতে উঠবে। মানুষদের কেঁদে থাকার, দেশবাসীকে বাঁচানোর জন্য অনত বিলম্বে সরকারের পদত্যাগ করে পার্লামেন্ট ভোট। আপনারা লক্ষ্য করবেন 2006 সালে যখন কনভেনার ছিল, সেই ইয়াজউদ্দিন সাহেবের আগে কে এম হাসান বিচারপতি, সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি কে এম হাসানের সুযোগ ছিল। কে এম হাসান নাকি কোর্টকালে বিএনপির সদস্য ছিল, এটা তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অবশ্যের নেতৃত্বে তিনি ইলেকশন করতে চান। এখন আমাদেরকে আওয়ামী লীগের সভানেত্রী এর অধীনে ইলেকশন করতে হয়। যুক্তি আমি মেনে নিয়ে বলি, আজকে যিনি নিশিরাতের প্রধানমন্ত্রী, আপনি একটু অতিথিকে কি বলেছিলেন, কিসের জন্য আন্দোলন করেছিলেন, কেন করেছিলেন, এটা একটু চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন কোন পরিস্থিতিতে আপনি দেশকে নিয়ে গেছেন। আজকে বিষয় নীতি এসেছে ভালো নির্বাচনের প্রশ্ন, আজকে দেশের মানবিকতার প্রশ্নে 7 জন র্যাবের কর্মকর্তা সহ র্যাবকে স্যাংশন দিয়েছে আমেরিকা, বাংলাদেশের মানবতার প্রশ্ন। আর এসে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা যাদেরকে বন্ধু মনে করি, তারা ভালো নির্বাচনের সপক্ষে দাঁড়ালে আমাদের কোনো বক্তব্য ছিল, কিন্তু 52 বছরে এসে আমরা দেখছি পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র শেখ হাসিনার অবৈধ নিশিরাতের সরকারকে রক্ষা করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে। এটি ভালো কথা না। আপনি বাংলাদেশে এমন একটি দ্রব্যের দাম নাই যেটা আপনি 4 গুণ 5 গুণ বাড়েন। এই যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে, যারা শান্তি মিশনে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, তাদেরকে একটা হুমকির মধ্যে ফেলে দিয়েছে এই সরকার। জাতিসংঘ, আমেরিকা, ইউরোপের দেশগুলো এখন বিবেচনায় নিয়েছে যে যদি ভবিষ্যতে এই সরকার মানবিকতার বাইরে থাকে, স্বাধীনতা হরণ করে, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়, তাহলে এই সেনা শান্তি বাহিনীতে, যেটা জাতিসংঘ বাহিনী হিসেবে পরিচিত, সেখানে তারা রাখবে কিনা, যারা 1 নম্বর পজিশন আমাদেরকে, জাতিসংঘের শান্তি মিশনে আমাদের 1 নম্বর পজিশন, গার্মেন্টসে আমাদের 1 থেকে 2 নম্বরের পজিশন, সেটা যদি আমেরিকা এবং ইউরোপের দেশগুলো কানাডা না নেয়, তাহলে আমাদের অর্থনৈতিক বিপন্ন হবে, ধ্বংস হবে। এইসব বিবেচনা হলেও সরকারের উচিত হচ্ছে অনতি বিলম্বে পদত্যাগ করে রাষ্ট্রীয়ভাবে একটি উদ্যোগ নেওয়া, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা। আর তা যদি না হয়, তাহলে যে বিপদ হবে, যে অবস্থা তৈরি হবে, তা সরকারকে, আওয়ামী লীগকে তার দায়ী দায়িত্ব বহন করতে হবে। দেশে এখন আবার নতুন করে লোডশেডিং শুরু হয়েছে, আপনারা বললেন এটা মীমাংসা হয়ে যাবে। এখন সারা দেশে আবার নতুন করে লোডশেডিং, ঢাকা শহর সহ বড় বড় বিভাগের শহরে পানির সংকট দেখা দিয়েছে, আপনার সেচের সংকট, বিদ্যুৎ না থাকার কারণে কৃষকের সেচের সংকট, বৃষ্টির সময় পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না, সেচের এখনো প্রয়োজন আছে। আপনি সারের দাম বাড়িয়েছে, কৃষকদের বুকে আপনার লাঠি মেরেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 বছর ধরে তাকে আপনারা অবৈধ একটি মামলায় তথাকথিত বিচারের নামে দণ্ডিত বলে আপনার আপনার উদ্দেশ্যপূর্ণভাবে এই বিচারের আয়োজন করেছে। এই এই মঈন এবং ফখরুদ্দিন এই ঘটনা ঘটিয়েছিল, তার সঙ্গে আপনি ছিলেন। বাংলাদেশে এমন কোন ব্যাংক নেই যেটা ধ্বংস করেন না,
সেই জন্য বন্ধুরা আরেক রহমানকে আসতে দেন, পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠনের সহযোগিতা করুন, পার্লামেন্ট ভেঙে দেন। আর তা যদি না করেন, যে পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন, আপনার সরকার হবে, সেটা খুব স্বস্তিদায়ক, সম্মানজনক, ভালো পরিস্থিতি, এটা চিন্তা করেন না। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা যদি আপনি মাথায় না রাখেন তাহলে পরে আপনার জন্য অসম্মানজনক একটি পরিস্থিতি অপেক্ষা করছে।